Pansu ektak. পাঁচশো এক টাকা? আরে বাবা, অর্ধেক মন্ত্র তো আমিই বললাম। চুনো মাছ আনতে তুমি বাজারে গেছিলে? এ তো পাড়ার মোড়ে পাওয়া যায়। আরে বাবা, বাজারে গিয়েছিলাম বলি তো দশ টাকাটা বাঁচাতে পেরেছি, আর এখান থেকে কিনলে তো প্রায় দশ গুণ দাম বেশি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া আমি। মেয়ের বিয়ে দিতে যাচ্ছি তো, এইবার তুমি বুঝতে পারবে যে কত ধানে কত চাল। আহা কি আনন্দ আকাশে বাতাসে। মেয়েটা টাকাটা দিয়ে দাও, ও আমাকে স্বামী বলেছে। পারবি তো? পারবো বা পারবো, দাও তো। তোরা শুধু দেখে যা। ও ভাবতে হবে না, রাজুর সাথে কথা বলে আমি সব ব্যবস্থা করে দেবো, টেনশন করতে হবে। হলো না, আমি কি তোমার ওসবে হাত দিই? সেই টাকার চিন্তা বল, টাকা টাকা করেই তো সারা জীবন একেবারে গেলি, কি পেলি? হ্যাঁ, আমি কি আর একলা একলা করলাম বল, হয়ে গেল। ছাতাটা খুললে এই ছাতাটার উজ্জ্বলতা হারিয়ে যাবে না? তো ছাতাটা তো বাড়িতে রেখে আসতে পারতেন। আর বাবা, বাড়িতে লাগলে লোকে কি আর জানতে পারতো শশিভূষণের একটা ছাতা আছে? বাবা, তোর জেঠু নিজে ভালো থাকে কিন্তু অন্যকে একেবারে জ্বালিয়ে মারে। চা জল তাহলে এত দূর গড়িয়েছে। বাবাকে বলতে শুনলাম তোদের নাকি বিয়েই দেবে না। হ্যাঁ, প্রেম করার সময় মনে থাকে না তাই না? যত ভয় বলার সময়। শোন বুড়ো, তোর দুই বৌমা না আমার কবজায়। সময় ঘনিয়ে এসেছে রে, উপরে যাবার ঘনিয়ে এসেছি। যেখানে পারবে না কোনো মানে।